বসুকের হ্যামিলটন স্কুলে, তারপর ভর্তি হন মেদিনীপুরের কলেজিয়েট স্কুলে। এই কলেজিয়েট স্কুলে শিক্ষক হিসাবে পেলেন সত্যেন্দ্রনাথ বসুকে গুরু হিসাবে, যিনি সিক্রেট সোসাইটি বা গুপ্ত সমিতির নেতা ছিলেন। দেশের প্রতি ক্ষুদিরামের ভালোবাসা দেখে সত্যেন্দ্রনাথ বসু ক্ষুদিরামকে গুপ্ত সমিতির সদস্য করেন এবং অল্প কদিনের মধ্যেই লাঠি খেলা, তলোয়ার চালানো, ক্ষুদিরাম বোস এমন একটি অগ্নি বিপ্লবীর নাম যেটা তৎকালীন ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষের শত শত যুবকের মুখে অগ্নিশিক্ষা জ্বালিয়ে তুলতে সাহায্য করেছিল। খুব কম বয়সেই ব্রিটিশ বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত হন ভারতীয় বিপ্লবীদের সাথে হাত মিলান। হয়তো আজ আমরা তার নাম জানতাম না, যদি তিনি এত কম বয়সে শহীদ হতেন। যখন ক্ষুদিরাম বোসের বয়স 18 বছর পূর্ণ হয়নি, ঠিক এই সময় পর অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফুটের হত্যার পরিকল্পনা করেন। সঙ্গে ছিলেন আরেকজন বিপ্লবী প্রফুল্ল চাকি। অত্যাচারী শাসককে হত্যা করার স্পোর্টকে হত্যা করার জন্য মুজাফ্ফরপুরে পাঠানো হয় ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকিকে। সেখানে হয়েন সরকার নামে এক ধর্মশালায় থাকতে শুরু করেন ক্ষুদিরাম। প্রমাণকে কয়েক পর রেললাইন ধরে পালিয়ে যান ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি। পরের দিন ভোরবেলা পুলিশের হাতে ধরা পড়েন ক্ষুদিরাম। কয়েকদিন পর ধরা পড়েন প্রফুল্ল চাকি, কিন্তু তিনি নিজেকে গুলি করে আত্মহত্যা পরিকল্পনা হয় এবং তিনি সঙ্গে সঙ্গে জল্লাদকে একটা প্রশ্ন করেছিলেন। নীতি ভাই, নিঃসংকোচে চিন্তাহীন হবে, হাসির দড়িতে মন দেওয়া হয় কেন? এটাই তার শেষ কথা। তার শুনে চমকে গিয়েছিলেন জল্লাদও, এমনকি